পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় বেশ বিপাকে রেল মন্ত্রক। রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে পরপর পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রেল মন্ত্রক ও দুটি রাজ্যকে নোটিশ পাঠালো। রেল স্টেশনে মায়ের মৃতদেহের সামনে আড়াই বছরের শিশুর ছবি প্রকাশ্যে আসার পরই চরম অস্বস্তিতে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। কাঠগড়ায় রেল মন্ত্রক, কংগ্রেস সহ বিরোধী দলগুলি সরকারকে চেপে ধরায় এবার নতুন প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক। যাত্রীদের প্রতি রেল মন্ত্রকের আবেদন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, প্রতিরোধ ক্ষমতার ঘাটতি সংক্রান্ত রোগব্যাধির উপসর্গযুক্ত ব্যক্তি, গর্ভবতী মহিলা, 10 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়সী ব্যক্তিরা নিতান্ত প্রয়োজন না হলে ট্রেন যাত্রা এড়িয়ে চলুন। বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রক বলেছে, পরিযায়ী শ্রমিকরা যাতে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন তা নিশ্চিত করতে ভারতীয় রেল প্রতিদিন শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে। দেখা গেছে যে এই পরিষেবাটি গ্রহণ করছেন এমন কিছু লোকের প্রাক বিদ্যমান অসুস্থতা রয়েছে যা কোভিড-19 মহামারী চলাকালীন তাদের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভ্রমণের সময় প্রাক বিদ্যমান অসুস্থতা সম্পর্কিত মৃত্যুর কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। তবে এতে কি পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে থাকা যায়, প্রশ্ন তুলছেন অনেকেই। দিল্লি থেকে ট্রেনে পাড়ি দিয়েছিলেন বিহারের উদ্দেশ্যে মৃত ওই মহিলা। খাবারের অভাব আর প্রচণ্ড গরম সহ্য করতে পারেননি তিনি, আর এর জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাকে চিরঘুমের দেশ থেকে আর ফেরাতে পারেনি হতভাগ্য শিশুটি। জানা গেছে ওই ছোট্ট শিশুটিও এই কষ্ট সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁরও। মর্মস্পর্শী এই ছবি দেখার পরে ভারতীয় রেলের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠছে। রেলে কিভাবে ফিরছে পরিযায়ী শ্রমিকরা? প্রশ্নের মুখে রেলের পরিষেবা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ,